যেদিন সরকারের পতন হবে সেদিনই বিএনপির রোড মার্চ শেষ হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে দুদিনের রোড মার্চ কর্মসূচি উদ্বোধন করে একথা জানান তিনি। বিকেলে দিনাজপুরে গিয়ে প্রথম দিনের রোড মার্চ শেষ হয়। রংপুর থেকে মাহবুবুল ইসলাম ও নীলফামারী থেকে মিল্লাদুর রহমান মামুনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সরকার পতনের একদফা দাবিতে শনিবার বিএনপির তিন সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দুই দিনের রোড মার্চ কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে শনিবার সকাল থেকেই আশপাশের জেলা ও উপজেলা থেকে রংপুরে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে রোড মার্চের উদ্বোধনী সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, সরকার গত 15 বছরে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এই সরকারের অধীনে বিএনপি আর কোন নির্বাচনে অংশ নেবে না জানিয়ে তিনি সরকার পতনের হুঁশিয়ারি দেন। শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা সিদ্ধান্ত নিয়েছেন এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। আজকে এই রোড মার্চ শুরু হলো, এই রোড মার্চ শেষ হবে যেদিন আমরা এই সরকারের পতন ঘটাতে পারব। রোড মার্চটি দুপুরে রংপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে নীলফামারী সৈয়দপুরে পথসভা হয়। সেখানে মির্জা ফখরুল বলেন, এবার রাতে ভোট হতে দেয়া হবে না, জনগণ নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দিবে। আপনাদেরকে বের হয়ে আসতে হবে, রাস্তায় বের হতে হবে, জোরে চিৎকার করে বলতে হবে এই পাতানো নির্বাচন আমরা চাই না, আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই, আমার ভোট আমি দিতে চাই। শনিবার বিকেলে দিনাজপুরে গিয়ে বিএনপির প্রথম দিনের রোড মার্চ শেষ হয়। বটতলী ট্রাক টার্মিনালে জনসভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, এই সরকার আবারও ফাঁকা মাঠে খেলতে চায়। একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার, যাই নামে ডাকেন না কেন, সেই সরকার প্রতিষ্ঠা করতে হবে, যারা নির্বাচনের সময় তাদের মতো করে নির্বাচন সাজাবে না, তাতে তাদের সময় জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা করবে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।